বৃষ্টির সময় দোয়া কবুল হয়, এতগুলো আল্লাহর বান্দা কার চোখের পানি মাওলার আরশে আজিমে কবুল হয় বলা যায় না। মনে মনে বলো আল্লাহ আজকে থেকে আর নামাজ সারবো না, আজকে থেকে আর দাড়ির মধ্যে অস্ত্র লাগাইয়া নবীরে কষ্ট দিব না। ও যুবকেরা পায়ে হাত রেখে বলি, নবীরে আর কষ্ট দিস না রে যুবক, দাড়িটা লম্বা করো, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, আর নামাজ সারবা না, দাড়ি কাটবা না, বেপর্দায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের বিরোধিতা করবা না, আমার নবীর থেকে আর তো কেউ ভালো হতে পারবা না, সাহাবায়ে কেরামদের থেকে ভালো আর কেউ হতে পারে না, তারা ব্যবসা করেছেন, চাকরি করেছেন, তারপরও আল্লাহকে ভুলে নাই, রাতের তাহাজ্জুদ বন্ধ করেন নাই, নামাজ বন্ধ করেন নাই, বেপর্দায় চলেন নাই, ব্যবসা করতে গিয়া কারো সাথে ধোকা দেন নাই, মিথ্যা বলেন নাই, জান্নাতের টিকিট পাইয়াও সারাটা জীবন আবার কান্না করেছেন, সারা দিন ব্যবসা করিয়া সন্তানের হক, স্ত্রীর হক আদায় করিয়া আবার নবীর মোহাব্বত নিয়া সুন্নতের উপরে মজবুত হইয়া চলিয়া জান্নাতের টিকিট হাতে পাইয়া আবার রাতের গভীরে নামাজে দাঁড়ায় কান্নার আওয়াজ। আবু বাকার কান্না করে, ও আল্লাহ আমার উপায় কি হবে? ওমরে ফারুক কান্না করে, আল্লাহ কবরের মধ্যে কেমনে একা থাকবো? নবীর সাহাবী ওসমান কান্না করে, কি উপায় হবে কবরে আমার? হযরত আলী কান্না করে, কবরে আমার উপায় কি হবে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন দেখি রহমতের নবী আমার হুজুরার মধ্যে বসে বসে গুনগুন করে কান্না করতেছেন। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, না জানি কোন বেয়াদবির কারণে নবী কান্না করেন। মায়ার নবীরে গিয়া বললাম, নবী বেয়াদবি মাফ করবেন, কাঁদেন কেন? আমি আয়েশা কোন বেয়াদবি করেছে নাকি? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, তুমি কোনো বেয়াদবি করো নাই, তো কেন কাঁদি জানো? নবী বলেন, আমি কান্না করার কারণ হাসরের ময়দানের ভয়ঙ্কর কথা আমার মনে পড়ে গেছে, হাসরের ময়দানের কথা আমার স্মরণ হয়েছে, হাসরের ময়দানে সব উলঙ্গ দ্বারাই আল্লাহর আদালতে হাজির হবে, একদিকে জাহান্নামের চিৎকারের আওয়াজ, অপরদিকে সূর্যের গরম, জমিনটা তামা হয়ে যাবে, অপরদিকে আমার আল্লাহ তাআলার রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ পাকের কুদরতের আওয়াজে হাসুরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে। ওই সময় নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবেন, যেই নবীদের কোনো গুনাহ নাই সেই নবীরা পর্যন্ত উম্মতেরে ভুলিয়া যাবেন। ঈসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও, সূর্যের গরম আর জাহান্নামের আগুনের গরম, যাকে আমতের মার তামার জমিনে দাঁড়াইয়া থাকা বড় কষ্ট। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও, ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। আম্মা জান আয়েশা বলেন, নবী তখন আপনি রহমতের নবী কি করবেন? মায়ার নবী বলেন, ও আয়েশা, ওই সময় আমি আমাকে বাঁচানোর চিন্তা করব না, আমি সাথে সাথে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদব, আর আল্লাহকে বলবো, আল্লাহ আমার উম্মতের ফিরাও, আমার উম্মতের জাহান্নাম থেকে বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও। ও নবীর আশেকেরা ওই নবীরে কেমন করিয়া ভুলিয়া গেছো? ওই নবীর সুন্নতের টুপি আর দাড়ির কারণে কই আমাদের তো সম্মান কমিয়া যায় নাই,
ওই নবীর সুন্নতি পোশাকের কারণে তো সম্মান কমে নাই, ও আল্লাহর বান্দারা বরং নবীর সুন্নতের কারণে দুনিয়াতে সম্মান অনেক বেশি। নবীর সুন্নাতওয়ালাদের মতো সম্মানে আর জমিনে কেউ নাই। অতএব এখনো সময় আছে, আমার আল্লাহকে মনে মনে ডাকো আর বলো দয়ার মালিক, আমার মতো গুনাগার কেউ নাই, আমার গুনার খবর আমার মা বাবা জানলে কেউ আমারে মোহাব্বত করত না, সবাই মনে মনে ঘৃণা করত। আজ আমি তওবার নিয়ত করে ফেললাম রে আল্লাহ।